প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন অবস্থান করছি বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা একটা স্টলে আমরা এখন অবস্থান করছি। আপনার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে। আমি সদর খুলনা থেকে 96 সাল থেকে বাণিজ্য মেলা করে আসছি এবং প্রতি বছরই করি আর কি। তো এবছরও আমাদের আন্তর্জাতিক মেলা যে ভাবমূর্তি বা তাদের যে পরিচালনা সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে এবং আমাদের বেচা কিনা আল্লাহর মধ্যে ভালো, শুক্রিয়া আল্লাহর কাছে। এবং দর্শক আমাদের মানে মেলার মধ্যে এই একটা মেলাই আমাদের বাংলাদেশের যত দর্শক আছে এখানে আসেন, এই মেলাটা দেখার জন্য আসেন এবং আমাদের সরকারও এই মেলার ব্যাপারে খুবই আন্তরিক এবং আন্তর্জাতিক মানসম্মতভাবে মেলাটা পরিচালনা করা হয়। ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয় সরকার যৌথভাবে এই এই মেলাটাকে উন্নত করার জন্য এবং আপনার রুচিশীল এবং পরিবেশ এবং আন্তর্জাতিক মানের করার জন্য অনেক চেষ্টা করেন, করে আসছে এবং হচ্ছে ইনশাআল্লাহ। আপনার এখানে আইটেমগুলি কী কী? এটা আমার হচ্ছে আমার নিজের প্রোডাক্ট, খুলনা থেকে আসছি। আমার কাঠের আইটেম যেমন কাঠের তাজমহল, ফুলদানি, এস্টে কাঠের ঘড়ি আছে আমার, বিভিন্ন রকমের ঘড়ি, কনশিপ বক্স, রেহাল, তারপর আপনার ইসলামিক ক্যালিগ্রাফি, আয়তুল কুরসি, ম্যাপ ঘুড়ি, কালেমা এবং আপনার বাচ্চাদের শোপিস আছে, আমান্দিস্তা, ফিরা, বেলুন, সব কিছু কাঠের অনেক আইটেম এবং বিভিন্ন রকমের শোপিস আছে যেমন রিক্সা, আমাদের বাংলাদেশের সিএনজি, তারপরে আমাদের জয়নাল আবদিনের সংগ্রাম, রবীন্দ্রনাথ, নজরুল, এই ছবিগুলো আমরা খোদাই করে থাকি এবং আরও অনেক আইটেম আমাদের প্রোডাক্ট আছে যেগুলো আমরা এখানে শেষ হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না দর্শকদের। মানে আপনি বলতে চাচ্ছেন যে হারানো দিনের যে ঐতিহ্যটা এটা আপনারা ধরে রাখছেন এবং বিভিন্ন কবিদের এবং আমাদের কাঠের যে শিল্পটা আছে পুরনো সেটাকে আমি ধরে রাখছি ইনশাআল্লাহ। 1986 সাল থেকে আমি কাজটা করে আসছি এবং এখন আল্লাহ আমাকে যতদিন হায়াত দিন ইনশাআল্লাহ এই শিল্পটাকে আমি ধরে রাখবো এবং মানুষের সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাই আর কি আমার আশা এবং সবাই যাতে এই মালগুলা পায় সে চেষ্টা আমার আছে ইনশাআল্লাহ সবার জন্য। আপনাদের ব্যবসার অবস্থা কিরকম? অনেকদিন ধরে তো বাণিজ্য মেলা চলতেছে নির্বাচনের পরে থেকে, এখন আপনাদের ব্যবসার অবস্থানটা কিরকম? ব্যবসার অবস্থা ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দেশের পরিস্থিতি সব ব্যবসা যা হচ্ছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ইনশাআল্লাহ। আপনি কি জনগণের উদ্দেশ্যে মেলার প্রসঙ্গে কিছু বলতে চান? জনগণের উদ্দেশ্য এই মেলাটার প্রতি সবারই একটা আলাদা একটা আকর্ষণ আছে, জনগণ বা কাস্টমার যারা আছেন সবাই আসেন এবং মধ্যবিত্তের থেকে নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই এই মেলার প্রতি সবারই আগ্রহ মেলা দেখার এবং কেনার, যে আসে কম বেশি সবাই কেনাকাটা করে ইনশাআল্লাহ, বড় যার যেমন সামর্থ্য অনুযায়ী সবাই কেনাকাটা করে, কেউ খালি হাতে যায় না ইনশাআল্লাহ। সবাই দর্শকরা সবাই এবং কাস্টমার যারা আসে কেনাকাটা করার জন্য আসে এবং কেনে তারা সবাই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে কথা বললাম একটা স্টলে, উনি বলল যে আমরা হারানোর দিনে যে ঐতিহ্য এটা ধরে রাখছি এবং মেলায় অনেক ক্রেতা আসতেছে। চ্যানেল ওয়ার্ল্ড সামি।